আবারও বিশ্বের দ্বিতীয় শীর্ষ যানজটের শহরের উপাধি পেয়েছে রাজধানী ঢাকা। বহুজাতিক গবেষণার প্রতিষ্ঠান নামবিওর প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স 2018-এ এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি সংগ্রহীত তথ্য ফোর্বস, বিজনেস ইনসাইডার, টাইম, দ্য ইকোনমিস্ট, বিবিসি, দ্য নিউ ইয়র্ক টাইমস, চায়না ডেইলি, দ্য টেলিগ্রাফ সহ বিশ্বের খ্যাতনামা বিভিন্ন সংবাদপত্র ব্যবহার করে থাকে। সুতরাং এই তথ্যটুকু কতটুকু অথেন্টিক এবং কতটুকু যাচাই করে করা হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি প্রকাশিত এ সূচকের তথ্য মতে বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা আর দ্বিতীয় অবস্থানে ঢাকা। এর আগে 2017 সালেও একই অবস্থানে ছিল ঢাকা, তবে 2016 সালে তৃতীয় এবং 2015 সালে এ অবস্থান ছিল অষ্টম। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় ঢাকা ট্রাফিক জ্যাম। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম টু আইটি এক্সপার্ট অ্যানাদার এপিসোড। বিভিন্ন দেশের রাজধানী ও গুরুত্বপূর্ণ 203টি শহরকে বিবেচনায় নিয়ে এ তালিকা প্রণয়ন করেছে নামবিও। এতে শীর্ষস্থানে রয়েছে ভারতের কলকাতা। যানজটের জন্য শহরটির স্কোর 302.94, আর 300 স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। 294.87 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের শহর শারজা, আর চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দুই শহর দিল্লি ও মুম্বাই। যানজটপূর্ণ শহর দুটির স্কোর যথাক্রমে 281.43 ও 275.22। এদিকে বিশ্বের সবচেয়ে কম যানজটপূর্ণ শহরের মধ্যে শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শীর্ষ পাঁচে এরপর রয়েছে যথাক্রমে সুইডেন, গোথেনবার্গ, সুইজারল্যান্ড বাসেল, রোমানিয়ার দুটি শহর ব্রাসবো ও তিমশিয়ারা। এ সূচক প্রণয়নে কয়েক উপসূচক ব্যবহার করেছে নামবিও। এর মধ্যে রয়েছে সময় সূচক, সময় অপচয় সূচক, অদক্ষতা সূচক ও কার্বন নিঃসরণ সূচক। এর মধ্যে সময় সূচক আর অপচয় সূচকে ঢাকার অবস্থান দ্বিতীয়, তবে অদক্ষ সূচকে ঢাকা শহর রয়েছে শীর্ষে, আর কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ সূচকে 32তম অবস্থানে। সময় সূচকের ক্ষেত্রে কোনো গন্তব্যে পৌঁছানোকে বোঝানো হয়েছে, এক্ষেত্রে কর্মস্থল বা স্কুলে যাতায়াতের সময়কে বিবেচনায় নেওয়া হয়েছে। আর সময় অপচয় উপসূচক অসন্তুষ্টির বিষয়টি উঠে এসছে, জনসংখ্যার আধিক্য ও ঘনবসতি এক্ষেত্রে বিবেচনা করা হয়েছে। অদক্ষতা সূচক মূলত ট্রাফিক ব্যবস্থাপনায় অদক্ষতা নির্দেশ করে, অর্থাৎ ট্রাফিক ব্যবস্থাপনা অর্থনৈতিক কর্মকাণ্ডে কী প্রভাব ফেলছে তা বিবেচনা করা হয়। আর যানজটের সময় অপচয়ের কারণে নিঃসরিত অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নির্দেশ করে কার্বন নিঃসরক সূচক। এতে দেখা যায় ঢাকা শহরের কোনো গন্তব্যে পৌঁছাতে গড়ে সময় লাগে 61 মিনিট, 2 বছর আগে যা ছিল 58 মিনিট। ঢাকা শহরে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ব্যক্তিগত গাড়ি। প্রায় 33% সড়ক ব্যবহার করে থাকে ব্যক্তিগত গাড়ি, যেগুলো করে 1.5 জন বা 1.5 জন করে যাতায়াত করে, আর 39% সড়ক ব্যবহার করে বাস, যেগুলো করে 50 জন করে যাতায়াত করে। এগুলোর 11% মানুষ গন্তব্যে যাতায়াত করে হেঁটে, আর 11% মানুষ ব্যবহার করে রিক্সা ও 6% বাইক। 2019 সাল থেকে পরবর্তী 6 বছরে বিশ্বের 13টি শহর পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে ব্যক্তিগত গাড়ি। এর মধ্যে রয়েছে নরওয়ের অসলো, স্পেনের মাদ্রিদ, জার্মানির হামবুর্গ ও বার্লিন, ডেনমার্কের কোপেনহেগেন, বেলজিয়ামের ব্রাসেলস সহ বেশ কিছু আধুনিক শহর। এসব শহর হাঁটা ও বাইসাইকেলকে চলাচলের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে, অথচ এর উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজধানী ঢাকায়। এ শহরে প্রতিদিন গড়ে নামছে 200টি করে ব্যক্তিগত গাড়ি ও ছোট যান, এতে রাজধানীর যানজট ক্রমশই বেড়ে চলছে। যদিও এ শহরে সড়কের অভাব রয়েছে, কারণ একটি শহরে আয়তনের কমপক্ষে 25% সড়ক থাকতে হয়, তবে ঢাকায় সড়ক রয়েছে 7-8%, তবে গাড়ি চলাচলের মতো পথ রয়েছে 3-4% সড়ক। আর অপর্যাপ্ত সড়কে অপরিকল্পিতভাবে ব্যক্তিগত গাড়িকে প্রাধান্য দেওয়ার কুফল মিলছে এ শহরে। আশা করি আপনাকে যে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাকে যে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি যদি আমি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ঠিক এখানে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং নিচে বেল আইকনটিতে অবশ্যই একটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনি কোনো ভিডিও মিস না করেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।